মোস্তফা আল মাহমুদ, তাহলে দেশের মানুষ কি আসলে নির্বাচনমুখী না আন্দোলনমুখী? আপনি যথার্থ একটা প্রশ্ন করেছেন যে আসলে মানুষ কি আন্দোলনমুখী না নির্বাচন। আলটিমেটলি একটা জিনিস কিন্তু এখন আমাদের সামনে কিন্তু খুবই পরিষ্কার, বাস্তবতাকে আমাদের স্বীকার করতে হবে, মানতে হবে। এখানে কোভিড পরিস্থিতি একটা সময় কাটিয়েছি আমরা, এবং বিশ্ব আর অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটা ফ্যাক্ট, দের ইজ নো ডাউট। বাট আলটিমেটলি আমি মনে করি যে জিনিসটা আসলে যে এই মুহূর্তে এই আগামী প্রজন্মকে এই দেশ আমরা আসলে কী দিতে যাচ্ছি, রাজনৈতিক দলের কিন্তু একটা নৈতিক দায়িত্ব কিন্তু এখানে রয়েছে। সেখানে দেখেন, আপনি যদি চিন্তা করে দেখেন, এই মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ 14 বছর প্রায় এই শাসন করার সময়ে অনেক উন্নয়নের কিন্তু ডামাডোল পেটিয়েছে কিন্তু, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত আলটিমেটলি মানে এই পর্যায়ে এসে, বিশেষ করে কিছুটা তো রিজন বিহাইন্ড আছেই, মানে দৃশ্যমান পদ্মা সেতুর বাইরে খুব বেশি বড় কিছু আমাদের কিন্তু এখনও আমাদের আমরা দেখতে পাই নাই। সবচেয়ে বড় প্রবলেমটা কি দেখেন যে আমরা কি যুব সমাজকে কি কর্মমুখী শিক্ষা দিতে পেরেছি? পারিনি। আপনি দেখেন মাত্র কিছুদিন ক্ষমতায় আছে, খুব বেশি সময় না কিন্তু, কেজরিওয়ালের দিল্লিতে সকল প্রকার প্রাইভেট স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। কেন? সেখানে এই গভর্নমেন্ট স্কুলগুলোকে মডার্ন এডুকেশন নিয়ে আসছে এবং মানসম্মত এডুকেশন নিয়ে আসছে, গ্রাজুয়ালি সকল এডুকেশন সিস্টেম বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, 7-8 ছেলে মেয়েরা কী করে জানেন আপনি, ওরা এই 500 টাকা করে 1000 টাকা স্কুল থেকে দেওয়া হয় পার হেড, ওরা একটা গ্রুপ করেছে, গ্রুপ করে উদ্ভাবনী টিম তৈরি করেছে, করার পরে দেখা যাচ্ছে তারা মিলিয়ন্স অফ টাকা কিন্তু তার বিনিয়োগ ব্যয় থেকে নিয়ে আসতেছে, তারা নতুন নতুন পণ্য উদ্বোধন করতেছে। তো আলটিমেটলি আমরা লম্বা সময়ে আওয়ামী লীগ ক্ষমতা থেকে আলটিমেটলি আমরা কিন্তু 100টা ইকোনমিক জোন করার প্রতিশ্রুতি দিয়েছি, ইকোনমিক জোন কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি কি ব্যবসায়ীকে বিনিয়োগ বান্ধব পরিবেশ পেয়েছে? পায়নি। এগুলো কিন্তু আসলে বাস্তবতা, আপনাকে স্বীকার করতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নির্বাচন না আন্দোলন? তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা আগামী দিনে এই 50 বছরের পরে এসেও আগামী প্রজন্মকে আমরা দেশকে কী দিয়ে যাচ্ছি? আপনার কি আছে উন্নয়ন, যেভাবে আমি বিষয়টা ব্যাখ্যা করলাম, আলটিমেটলি আমরা কিন্তু ওই 100টা ইকোনমিক জোন বলেন, বড় বড় ইকোনমিক জোন বিনিয়োগ কিন্তু আমরা এখন পর্যন্ত এমপ্লয়মেন্ট সেখানে দেখিনি, হচ্ছে না। এবং এখন যে বেকারের যে অবস্থা, যে মাস্টার ডিগ্রি হোল্ডার হাজার হাজার লোক পিওনের চাকরি করার জন্য লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন করতেছে, আমরা কিন্তু এখানে একটা বড় ধরনের ফেইলিওর কিন্তু এখানে। এরপরে আপনি আসেন ইনস্টিটিউশনগুলোকে, যত প্রতিষ্ঠানগুলো এগুলো সব মানে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এখানে দলীয়করণ বলেন, বিভিন্ন রকম অযোগ্য লোককে উপরে তুলে দেওয়া ধরেন, স্বজনপ্রীতি বলেন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি বাংলাদেশের ইনস্টিটিউশন ব্যবস্থা একদম ধ্বংস। এটা কিন্তু আমাদের ভাবতে হবে, নট অনলি আওয়ামী লীগ, নট অনলি বিএনপি, এ জায়গায় কিন্তু আসলে এই নতুন প্রজন্মদেরকে ভাবতে হবে, এই দেশকে আগায় নিতে হবে, এগুলো কিন্তু বাস্তবতা। যদি ইমরান সাহেব বলেন রাষ্ট্র মেরামতের কথা বললেন, আমি একটু শেষ করি, সেবা সেক্টরগুলো থেকে আপনাকে সবাই সেবা পাচ্ছেন, আপনারা পাচ্ছেন না, সেবা সেক্টরগুলোর অবস্থা কঠিন এবং করুণ অবস্থা। কিন্তু আমি এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে যাচ্ছি, সেটা হলো যে আজকে দুদল আওয়ামী লীগ এবং বিএনপি যে মুখোমুখি অবস্থান করছেন, এই প্রেক্ষাপটে কী হবে জানেন? যদি আমরা এইভাবে এই দ্বিখণ্ডিত অবস্থায় থেকে যাই, আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ক্ষমতা থাকতেই হবে, কারণ মনে হচ্ছে যে তারা বাঘের পিঠে চড়ে বসেছে। আবার যদি বিএনপি ক্ষমতা না আসে, তাদের ভবিষ্যতে রাজনীতির মাঠের অবস্থান কী হবে সেটা কিন্তু শঙ্কায় আছে। সব মিলে আলটিমেটলি সামনের দিনগুলো যদি রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক আপনার সমন্বয় না হয়, আলটিমেটলি দেশের জন্য সত্যি আমাদের জন্য আসলে একটা বিরাদায়ক অবস্থান কিন্তু বিরাজ করছে, আমরা ওই জায়গাতে কিন্তু সত্যি দূরে আছি। এই যে প্রেক্ষাপটে আমি মনে করি জাতীয় পার্টি আমাদের জাতীয় পার্টি সেই অবস্থা, জাতীয় পার্টি শুনবো শেষ সময় এসে, জি।